আসিফ মন্ডল, আমি চাইল্ড এডুকেটরের একটি প্রাক্তন ছাত্র। আমি এখন বর্তমানে ক্লাস সেভেনে পড়ছি। তো আমি গত মাস দিনের একটি বিয়োগ করে দেখাচ্ছি, তোমরা এই বিয়োগটা খাতায় দিতে না। প্রথমে আছে ১১ বছর ৬ মাস ২০ দিন, আর তলায় আছে ৩৫ বছর ৯ মাস ২১ দিন। এটা হচ্ছে ওপরে সাথে আমরা নিচে বিয়োগ করবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দিনটা বড় ছোট আর নিচে বড়, অর্থাৎ আমরা এখান থেকে এক মাস ধার নেবো, এক মাস মানে ৩০ দিন। এবার ৩০ দিনের সাথে ১৯ যোগ করবো। আমাদের যোগ করে বেরোলো হচ্ছে ৪৯ দিন। এবার এটাকে আমরা আমাদের কোনো দরকার নেই, অর্থাৎ এটাকে আমরা কেটে দেবো, কেটে দিয়ে ওপরে লিখবো ৪৯ দিন। এবার এর সাথে এইটা আমরা বিয়োগ করবো। আমাদের বিয়োগ করে বেরোলো ২৮ দিন। এবারে আমরা মাসের হিসাবটা করবো। এবার মাসটা দেখছি ওপরে ছোট আর নিচে বড়, অর্থাৎ এবারেও আমরা এসে ধার নেবো, কিন্তু তার আগে আমরা এসে যে ধারটা নিয়েছিলাম সেটা মিটিয়ে দেবো। এর সাথে মাসের সেই ধারটা এক যোগ করে কত হয় ১০। এই ১০ লিখে এবার আমরা আগে করবো। তো এখান থেকে ১ বছর সময় কত ১২ মাস, ১ বছর ধার নিয়ে এর সাথে যোগ করবো। এবারে যোগ করে বেরোলো ১৮ মাস। এবারে এই ৬টাকে কেটে দিয়ে আমরা ১৮ লিখবো। ১০ আর ১৮ বিয়োগ করলে কত হয় ৮। এবার ৮ মাস। এবার বছরের হিসাব, এবার এখান থেকে যে এক বছর ধার নিয়েছিলাম সেটা আমরা এখানে ৫ এর সাথে যোগ করে ৬ লিখবো। এবার ৬ আর ৬ ১১, ৫ এ ১১, তাহলে ৫ বছর। তো উত্তরটা কত বললো? ৫ বছর ৮ মাস ২৮ দিন। এবার বন্ধুরা, আমি এই অঙ্কটা করে দিলাম। এবার তুমি এই অঙ্কটা শিখে তোমাদের বই যত বছর মাস দিনের বিয়োগ আছে তোমরা শিখে। তো বন্ধুরা, আমি আগের দিন তোমাদের একটা গুণ যোগ দেখিয়েছিলাম। এবার আমি তোমাকে তোমাদের আজকে একটা বছর এবং মাসের গুণ দেখাচ্ছি। তো প্রথমে আমি গুণটা তোমাদের জন্য টুকে রেখেছি। তো এবার আমরা গুণটা শুরু করি। ৬ ১১ ৬৬, এখানে আমরা ১৩ আর ১১ দিয়ে গুণ করব। ১৩ ১৩ তো আমাদের এখানে গুণ ১৩ এবং ১১কে গুণ করে ১৪৩ হয়েছে। আমরা জানি যে ১২ মাসে ১ বছর, তো আমরা ৬৬টা ১২ থেকে বড়, এই জন্য আমরা ৬৬টাকে ১২ দিয়ে ভাগ করব। এখানে ৫ বছর ৬ মাস বেরিয়েছে, তো আমরা লিখে নিই। তো আমাদের এই ৫ বছরটাকে এবার আমরা ১৪৩ দিয়ে যোগ করব। সমান ১৪৮। এবার আমাদের এই ১৪৮টা বছর আর এই ৬ মাস, এবং এই ৬ মাসটা আমাদের মাস, তো সমান ১৪৮ বছর। তো বন্ধুরা, এই লকডাউনে এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং খুব ভালো করে শিখে নাও।